এই মোটর এটা শুধুমাত্র প্রাস ঘুরাবে, এটার কোনো কাজ নাই। আমাদের মেইন মোটর এটা, এখান থেকে যে এটা আসবে, এই দেখ এটা ঘুরাই দিছি, সব ঘুরবে, ঠিক আছে, সব ঘুরবে। এই যে ড্রাইভার বাই ড্রিভেন, যেটা বলছে সেটা ক্যাম থেকেই আসে, একই কারণ এই ক্যামটাই এটাকে ঘুরে দিচ্ছে। আমরা ভাববো যে একবার সার্কুলার কম্পটা ঘুরলে যতটা নিপ হবে, যতটুকু ফিড হবে, যতটা ফিড হবে, সেজন্য আমরা সার্কুলার কম্পটা এক ধরে নেবো। কারণ একবার ঘুরবো আমরা বের করতেছি কত নিপস পার, নিপস পার ফিট, মানে একটা ফিডে আমরা করতেছি। আর একটা ফিড হচ্ছে কখন, যখন ক্যামশ্যাফট একবার ঘুরবে, একবার সার্কুলার ক্যামশ্যাফট একবার করলে একটা নিপ হবে, একটা নিপ হবে, ওখানে কতটুকু আগাবে ফিডটা, ফিডটা কতটুকু আগাবে, এই জন্য আমরা এটা আরপিএম 1 ধরে একবার ক্যামশ্যাফট ঘুরলে কতটুকু নিপ হবে আর কতটুকু আগাবে, মানে একবার নিপ হবে, মানে ওই কথা একবার নিপে কতটুকু আগাবে, আগাবে বা কতটুকু ফিড হবে, কতটুকু আগাবে, এটা হচ্ছে মেইন রোলার, এটা হচ্ছে সাপোর্টিং রোলার, এটা হচ্ছে পিনিয়ন ড্রাইভার বাই ড্রিভেন, এটা হচ্ছে ক্যাম, আর এটা হচ্ছে সার্কুলার কম রোলার, আর এটা হচ্ছে নিপিং রোলার।